ভয় পেয়েছে বিজেপি পার্টি, ভয় পেয়েছে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। দিল্লি থেকে কলকাতা এসেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, কলকাতাতে এসেও কলকাতায় ডাক্তারদের আন্দোলনের কাছে যেতে পারল না বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, কলকাতাতে এসেও কলকাতায় চলতে থাকা ডাক্তারদের আন্দোলনের ধারে কাছেও যেতে পারল না বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। কি কারণে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এতটা ভয় পাচ্ছে? কি কারণে বিজেপি পার্টি এত বড় বিপদে পড়েছে? তৃণমূল নেতা ঋজু দত্তের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন এই ডাক্তারদের আন্দোলনকে কেন বিজেপি পার্টি এতটা ভয় পাচ্ছে। বিজেপিকে একটা কথা বলবো, কি ভয় পেয়েছিলেন? শুভেন্দু বড় বড় কথা বলছে, সুকান্ত বড় বড় কথা বলছে, আমরা আছি, পাশে আছি, সাথে আছি, অভয়ার মা বাবা বিজয়া দশমী অবধি বসেছেন তাদের বাড়ির বাইরে, সেখানে সুকান্ত শুভেন্দু অধিকারী গিয়ে একটা নাটক করে এলো। তো আমার একটাই প্রশ্ন বিজেপিকে, বিজেপির সকল মুখপাত্র, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সকলকে একটা প্রশ্ন, গতকাল সজল ঘোষের পুজোতে এবং বেলুর মঠে বিজেপির সভাপতি এবং সবচেয়ে বড় ব্যাপার, শুধু বিজেপির সভাপতি নয়, ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কলকাতায় এসেছিলেন, যখন নিজেরা গিয়ে অভয়ের মা বাবার সামনে ফুটেজ খাচ্ছেন, তখন শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের মুরদ হলো না কেন দেশের স্বাস্থ্যমন্ত্রীকে একবার এই অনশন মঞ্চে নিয়ে যাওয়ার? বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কলকাতাতে এসেও জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গেলেন না কেন? এই প্রশ্নের জবাব দিক বিজেপির শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং যত মুখপাত্ররা আছে। আমি ওপেন প্রশ্নটা করলাম, কেন গেলেন না? কি ভয় পেয়েছিলেন যে যেভাবে অভিজিৎ গাঙ্গুলি আর অগ্নিমিত্রা পালকে হ্যাটা করেছিল, জেপি নাড্ডাকেও হ্যাটা করবে? আর আজকে সকালে গিয়ে নাটক, শুভেন্দুবাবু জেপি নাড্ডাকে নিয়ে গেলেন না কেন? উনি তো দেশের স্বাস্থ্যমন্ত্রী, এটা তো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আন্দোলন চলছে, ডাক্তাররা অনশন করছেন, তো দেশের স্বাস্থ্যমন্ত্রী যাবে না? এ কি অদ্ভুত! বড় বড় ডায়লগগুলো দেওয়া বন্ধ করুন। যে ডাক্তারবাবুরা অনশনে বসে আছে তাদের পেছনে যে মাথাগুলো আছে এগুলো নকশাল, এরা আপনাদেরকে দু টাকা দিয়েও পোজে না।